ভাবে হ্যাঁ কো কেমন মজা দিলাম কন্দে আর কো না বহুদিন পরে একটা মজা পাইছি সে জিদ দে আমার মাথাটা পুরো হড় হয়ে যেতেছে এই তোমার এই মনে যাইবে ডাক্তারের কাছে আর তোমার যে সমস্যা তুমি যে দুর্বল তুমি যে পারো না এটা কি আমার আমার চেয়ে বড় কবিরাজ আর কেউ আছে আমার বাপ মা যে কি দেখে বেয়া দিছে এ দুর্বল বেটার কাছে আল্লাহই জানে দুর্বল টুর্বল যে কোনো কিছু পাওয়ার নাই কোনো কিছু নাই হ্যাঁ শুনো আজকে তুমি ডাক্তারের কাছে যাইবা তোমার যে সমস্যা না তুমি সমাধান করবা আরেকটা কথা মানুষ একবার দাঁত ব্রাশ করে তুমি তিনবার দাঁত ব্রাশ করবা ঠিক আছে তোমার সব দিকে সমস্যা একদিকে কি গেল দাঁত ব্রাশ ওষুধ এই বাবা তো লয় মানে এই কি কও তুমি বাবা তো লয় তাহলে আমি কি করি না দাঁত ব্রাশ করলে তোমার সব কাছে আমি ঘুমাইতেও পারি না ঘুমাইলে মুখ বন্ধ করে ঠিক আছে তোমার কাছে কত মিষ্টি লাগবে ওখানে কত কিছু দাও 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 কই যাবে দাও এই তোমার সমস্যা সমাধান করো আমি আর কাকু কাকু নাই বাবা জম করো ঠিক আছে দাও গিয়ে রান্না বান্না করো দাও পুরুষ দেখছে এমন পুরুষ দেই না সব দিক দিয়ে সমস্যা আচ্ছা দেখি দোস্তের সাথে একটা পরামর্শ করে এর একটা ব্যবস্থা করা দরকার মনটাও দেখা যাইতে খারাপ ঘটনা কি কত আমি না একটা বড় সমস্যা আছে কি সমস্যা আছে হ্যাঁ দোষ কি কস তোর যে কিভাবে বলি তারপর তুই দুস্থ মানুষ হ্যাঁ ক তোর কথা তো না বলে পারি না আমি না আমার ঘরের বউরে না সুখ দিতে পারি না এখন এটা কি করা যায় এটা তুই কি কস হ্যাঁ দোষ ওইটা কিন্তু সমস্যা না বন্ধু বুঝছ এটা স্যাম্পল বিষয় ওই পাড়া উত্তর পাড়া আছে না গোপুর কাকা তো ভালো কবির আছে তাই সে এগুলার অনেক ভালো ওষুধ দেয় বুঝছ আমি কেমনে জানলাম জানো আমার এক বড় ভাইয়ের সমস্যা আছিল ভাবি কইছে বাদে উত্তর পাড়া গোপুর রেন্তে ওষুধ আইনে খায় এমন বলে সেই পারে তাই এইটা কিন্তু সমস্যাই না তোর আমি ওই জায়গাতে ওষুধ আইনে দেবো আর সত্যি না দিবি তো হরে বেটা তাহলে তাহলে তুই আমাকে এই আমার এই উপকারটা কর ঠিক আছে তোর আমি ওষুধ এনে দেবো তুই কিন্তু টেনশন করিস না দূর বেলা এটা কিন্তু ঘটনা আমি ভাবছি কি না কি হয়েছে এটা তো স্বাভাবিক কবে এনে দিবি দি আজকে বিকালে যাবো একবার উত্তর করা আচ্ছা ঠিক আছে তাহলে আজকে বিকালে নিয়ে আসবি তো শিওর ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাতে যাই তাইলে হ্যাঁ দোস্ত আমি একটু মরে যাম আচ্ছা যা বন্ধু যে কথাটা কইলো শালায় নতুন বিয়া করছে বউটা বাসায় তো মনে হয় অনেকদিন ধরে
না খাস আমি গিয়া দিদি একটু খাওয়াইতে পারি তো খাইব গিয়া দিহি টোপ পালায়া গিলে কিনা যাই তাই আমি জানি আমি কোনো কিছু বুঝতেছি না আচ্ছা ভাবি তাইলে আমি যাই যান যদি দরকার হয় সমস্যার সমাধান তাহলে তাই কেন আর যান তো নতুন তো একটা পাইছি খালি দোস্ত রসুডা পুষ্কনিতে বলিল আমার চেয়ে বড় কবিরাজ আর কেউ আছে দোস্তর এবার যে মৌসুম খাওয়ায় আগে করে গাছের পাতা উঠে দিতে শীত গেছে তাহলে তো পানি বুঝে যাবো লাগে আমি তো বড় কবিরাজ তোর ওষুধ খাওয়াইতাছি ওষুধ হয়ে গেছে ভালো থাকুন না গেট আপটা তো দেখছেন আমি তো সবসময় ভালোই থাকতে চাই ভাই হ্যাঁ ঠিক আছে ইয়া সোহাগরে দেখছো তুমি সোহাগরে দেখলাম কবিরাজের বাড়ির দিকে গেছে হয়তো বা কিছু একটা হইছে ও আচ্ছা ও দক্ষিণ পারে ও আচ্ছা কি আর কোন দরকার না এমনি দরকার না ওর সাথে একটু কথা ছিল আর কি তখন তুমি কই যাইবা ভাই আমি একটু বাজারে যাব ও আচ্ছা এই দাড়িগুলো হালকা একটু সাইজ করতে যাব আর কি আচ্ছা মুজগুলো বড় হইছে একটু ছোট করব আরে বন্ধু আমি তো তোর কাছে যাইতেছিলাম আমি তো তোর খুঁজতে আসছি আরে দোস্ত কুশির খবর কি খবর ওষুধ তো পাইছি তো দে সেই ওষুধ আনছি মনে কর এক নাম্বার ওষুধ তো অনেক নাম করা কবিরাজ জানাস না ওষুধ নিয়ে এসে গোবর দেখ ওষুধ বুঝছো দোস্ত সেই ওষুধ দিছে কি কইছে জানস এটা খাইয়ে দিয়ে কাজ না হয় তাহলে হচ্ছে বালু আরেকটা দিব এটা আগে খাইয়ে দেখতে আচ্ছা এটা আগে খাই যদি না হয় তাহলে আমি তো তোর কমু তারপর তুই ভালো ওষুধ এনে কবিরাজ তো ভালো বুঝছো না দোস্ত টাকা নিছে তো বহুত কত নিছে সারা জীবন মনে থাকবে রাত্রিবেলা খাবি যাওয়ার আগে খাবি যা বুঝছো ভালো থাকছে তোর যে কি ওষুধ দিয়েছে শালা বুঝবি আগে খা